কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবসময় কামনা করি যে আপনারা সবাই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, ইমানের সাথে থাকেন। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখে কে? আবার মাঝে মাঝে আমাদেরকে অসুস্থ বানিয়ে পরীক্ষা নেয় কে? এই জন্য সবসময় প্রশংসা করতে হবে কার? সুস্থ অবস্থায়ও আল্লাহ, আবার অসুস্থ অবস্থায়ও আল্লাহ। বিশ্বনবী যখন সুস্থ থাকতেন তখন আল্লাহরে ডাকতেন, অসুস্থ হয়ে গেলে আল্লাহরে ডাকতেন না। ব্যাপারটা কি এমন? কথা বলেন, সুস্থ থাকলেও তিনি জিকির করতেন কার? অসুস্থ অবস্থায়ও তিনি জিকির করতেন কার? বিশ্বনবী মাঝে মাঝে অসুস্থ হতেন না? কথা বলেন, বিশ্বনবী অসুস্থ হতেন, তারপরেও তিনি আল্লাহর কাছে চাইতেন। বিশ্বনবী বলতেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। কার কাছে? না খাজা বাবা, ল্যাংটা বাবা, বড় হুজুর, মেজে হুজুর, ছোট হুজুর, কার কাছে? সহজ না হিসাবটা? ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে তো আল্লাহর কাছে চাও। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্যের দরকার, কার কাছে সাহায্য চাবা? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা বোঝে না বুঝে কে? কেউ যেটা দেখে না দেখে কে? পৃথিবীর সবার চোখকে ফাঁকি দিলেও আপনি কি আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবেন? আল্লাহ ইজ ওয়াচিং ইউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অবজারভিং ইউ, আল্লাহ আপনারা দেখছেন। কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা বুঝে না বুঝে কে? এজন্য চাইবেন কার কাছে? নাকি দয়াল বাবার কাছে? দয়াল বাবারে দয়া করো আমারে, কি সুন্দর মিলাইছে! দয়াল বাবারে দয়া করো আমারে, দয়াল বাবা আপনার কিচ্ছু করতে পারে না। এটাই হচ্ছে খালেস তাওহীদের ধারণা। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড, স্রষ্টা যে একজন, সবাই আমরা এক কেন্দ্রিক হব, শুধু ওনার কাছে চাবো, ওনার কাছে কাঁদবো, মনের জ্বালা যন্ত্রণা শুধু উনিই পূরণ করতে পারেন, ঠিক কিনা? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম, আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম বলো, মুহাম্মাদের নাম। পড়েন, তাওহীদেরই মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম, আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। চিল্লায় পড়েন আল্লাহ আকবার, এটার নাম তাওহীদ। আমরা এক আল্লাহ বিশ্বাসে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন কিছু চাইতে হবে কার কাছে চাইবেন? যখন বিপদে পড়বেন কার কাছে চাইবেন? আপনার মনের জ্বালা যন্ত্রণা দূর করতে পারে কে? ব্যবসায় সফল হতে চান, আপনার সফল বানায় দিতে পারে কে? আপনার ছেলে নাই মেয়ে নাই, ছেলে মেয়ে দিয়ে কলিজাটারে ঠান্ডা করতে পারে কে? এজন্য কার কাছে চাব? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? কথা বলেন, আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন। এজন্য প্রত্যেক সালাতের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি অবিল ইসলামি অবি মুহাম্মাদিন নবিয়ান ওয়া রাসূলা, আল্লাহর রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? বিশ্বনবীকে নবী হিসেবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি না বেজার? কোরআনকে সংবিধান হিসেবে পেয়ে খুশি না বেজার? আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম না বেশি? আমরা সবাই খুশি, পরিমাণে বেশি আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে রাদিতু বিল্লাহি রাব্বা, রাদিতু বিল্লাহি, প্রত্যেক সালাতের পর এই দোয়াটা পড়েন তো, এই দোয়াটা পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বা, আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি।
কারণ তিনি এমন রব, তিনি আমাদের মনের সব আকুতি জ্বালা যন্ত্রণাকে সমাধান করে দিতে পারেন। চিল্লায় বলেন ঠিক কিনা? তিনি এমন রব, আমরা গোপনে কিছু করলেও তিনি দেখেন, প্রকাশ্যে কিছু করলেও তিনি দেখেন। সূচনাহীন অতীত থেকে তিনি আছেন, শেষহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন, ঠিক কি না? প্রথমে কে? আল্লাহ। আওয়াজ করে বলতে হবে, প্রথমে কে? আল্লাহ। প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। চিল্লায় পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গাই গুণগান তার নামে গাই, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন। তিনি প্রথম, তার আগে কেউ আছে? কথা কন, তিনি কবে থেকে আছেন? অনেক সময় আমাদের মাথায় প্রশ্ন জাগে, এই যে আল্লাহ আছে, কবে থেকে আছে, কবে থেকে উনি, শুরুটা কবে? আল্লাহ বলে আমি সূচনাহীন অতীত থেকে আছি, আমি এমন অতীত থেকে আছি যেই অতীতের কোনো সূচনা নাই। সুবহানাল্লাহ কইবেন না? আবার আমি সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব। সুবহানাল্লাহ পড়ে, এমন ভবিষ্যৎ যেটা সীমা নাই, এমন অতীত যেটা শুরু হয় নাই। তিনি হচ্ছেন আল্লাহ। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা, রব হিসেবে আল্লাহ তোমারে পেয়ে আমরা খুশি। এজন্য আমাদের ইবাদতের সব জায়গায় এই রবের নামের গুণগান আছে না নাই? আমরা যখন রুকুতে যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আলা, আবার যখন আমরা সেজদায় যাই আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আলা, রুকুতে গেলে সুবহান রাব্বিয়াল আযীম, আবার যখন সেজদায় যাই তখন আমরা পড়ি সুবহান রাব্বিয়াল আলা। আবার কবরের জীবন যখন আমরা শুরু করে দিব, কবরের প্রথম প্রশ্ন হবে তোমার রবের নাম কি? আমরা বলবো আল্লাহ আমারে রব, আল্লাহ আমারে রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেই আমাতে ডুবে আছি সবাই, পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সুবহানাল্লাহ, কি অসাধারণ কথামালা! আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ যদি আমার সাথে থাকে পৃথিবীর কোনো শক্তি আমার থামাতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আর এই রবকে যদি তুমি হারাও, রব যদি আমার বিপক্ষে চলে যায়, পৃথিবীর কোন শক্তি আমার কোন উপকার করতে পারবে না। এজন্য বিশ্বনবী বলতেন ইদা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন সাহায্য চাইতে মনে চাইবে সাহায্য চাইবা কার কাছে? আমাদের কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটলে, গুরুত্বপূর্ণ লাইফ ইভেন্ট ঘটলে, কিংবা আমরা কোনো বিপদে পড়লে সবার আগে আমরা ফেসবুকে শেয়ার দিই, ঠিক না? কথা কন, ফেসবুক অ্যাকাউন্ট নাই কার কার দেখি, ওই আল্লাহর অলিদেরকে একটু দেখে রাখি। মাশাআল্লাহ, অনেকের নাই, অনেকের ফেসবুক অ্যাকাউন্ট নাই, তো এটার ভালো কাজে লাগানো উচিত। যেটাই আমরা করি এটা যেন ইসলামের পক্ষে যায়, ঠিক কিনা? মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ব্যক্তির ইসলামের সৌন্দর্য হচ্ছে যে অনর্থক কাজ ব্যক্তি করবে না, যে কাজে সওয়াব আছে, যে কাজে কল্যাণ আছে ব্যক্তি শুধু ওই কাজটা করবে। চিৎকার করে বলেন ঠিক কি না? অনর্থক কাজ করা ঠিক না, অনর্থক কথা বলা ঠিক না, অনর্থক সম্পদ নষ্ট করা ঠিক না, অনর্থক টাইম পাস করা ঠিক না। কারণ মুমিন জানে মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন
আচিদ মুমিনের জিব্বা দিয়ে যা বেরোয় তার প্রতিটি শব্দ পাই পাই করে হিসাব নিবে কে? আল্লাহ। আমাদের জীবনে অনর্থক কথা আছে না নাই? চায়ের দোকানে বসলে নিমসারে আছে নাকি এগুলা? অপ্রয়োজনীয় আলাপ, নিজেরও কাজে লাগে না, ফ্যামিলিরও কাজে লাগে না, ইসলামেরও কাজে লাগে না, খালি খোসাখুসি ঠেলাঠেলি বাড়ায়, এরকম ডাকাতা ছেড়ে নাই? অপ্রয়োজনীয় কথা, অপ্রয়োজনীয় কাজও আছে না নাই এদেশে? দেদারসে মানুষ করে বেড়াচ্ছে অপ্রয়োজনীয় কাজ, হুজুরে পাইলে হাজার হাজার ছবি আছে না নাই? এটা অপ্রয়োজনীয় না? হজে গিয়েছিলাম এবার, কমসে কম 10,000 ছবি তুলছে আমার সাথে হাজিরা, অপ্রয়োজনীয়, প্রয়োজন নাই, এসেছে ইবাদত করতে, হুজুর একটা সেলফি, ইয়াং ছেলেপেলারা সেলফি তোলে বেশি, আর বুঝলাম না আঙ্গুল দুটার এরকম করে রাখে, আমি গেলাম এটা কি? কই হুজুর ইটস গ্যাংনাম স্টাইল। এটা কি? গ্যাংনাম স্টাইল, এরকম বাঁকা করে থাকবে আর এরকম দুটা ছবি তুলবে, তো এগুলো অনর্থক। মুমিন ওই কাজ করবে যে কাজটা কনস্ট্রাকটিভ, ফ্রুটফুল ফর হিম, ফর হিজ ফ্যামিলি অ্যান্ড ফর দ্য সোসাইটি, যেটা তার নিজের কাজে আসবে, যেটা তার ফ্যামিলির কাজে আসবে, যেটা সমাজের কাজে আসবে। এই কাজগুলো করার দরকার আছে না নাই? আমার দেশের যুবক ছেলেগুলো অপ্রয়োজনীয়, কোনো কারণ নাই এই সমস্ত কাজে ঝগড়া বিবাদে আলাপে লিপ্ত থাকার কারণে, তাদের যে ইনোভেশন ইনোভেটিভ পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন এটাকে তারা কাজে লাগাতে পারে না। আমাদের দেশের যুবকদের কিন্তু অনেক ম্যারিট, তারা যখন পৃথিবীর বিভিন্ন দেশের ইউনিভার্সিটিগুলোতে পড়ে তারা র্যাঙ্কিংয়ে এক নম্বরে আসে একেবারে। আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, ওখানে বাংলাদেশিদের ফলাফল রেজাল্ট সবচেয়ে ভালো। হার্ভার্ডে যান, ক্যামব্রিজে যান, অক্সফোর্ডে যান, যেখানেই যাবেন বাংলাদেশিদের ফলাফল অনেক ভালো। তো তারা সেখানে অপ্রয়োজনীয় কাজে তাদের সময়কে নষ্ট করে না। এই জন্য যুবক ভাইয়েরা, তোমাদের আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস, অনেক শক্তি তোমাদের গায়ে, এখন তোমাদের রক্ত গরম, তোমাদের এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাইতে হবে। শুধু সেলফি তুইলা সময় নষ্ট করা যাবে না, চিল্লায় বলো ঠিক কিনা? কিছুদিন আগে আমি দেখলাম মানবতার দেয়াল, কিসের দেয়াল? কিছু ছেলে পেলে নিউ আইডিয়া, হোয়াট ইন আইডিয়া, নিউ আইডিয়া বের করেছে যে এটার নাম মানবতার দেয়াল। খুব সম্ভবত মসজিদের এক ওয়ালের মধ্যে তারা লিখেছে মানবতার দেয়াল, আর কিছু হ্যাঙ্গার টানিয়ে রেখেছে, আর বলেছে যেটা অপ্রয়োজনীয় রেখে যান, আর যেটা আপনার লাগবে নিয়ে যান। এই যে শীত, প্রচণ্ড শীতে অনেকের জ্যাকেট নাই, আমাদের কয়েকটা করে জ্যাকেট, জাম্পার, সোয়েটার, চাদর, মাফলার, অনেকের একটাও নাই, আছে না নাই? তারা দেয়ালের নাম দিয়েছে মানবতার দেয়াল। এখানে আপনার অতিরিক্ত পুরান জ্যাকেট থাকলে রেখে যান, তো অনেকে পুরান জ্যাকেট, মাফলার, চাদর ওখানে ঝুলিয়ে রেখে গিয়েছে, আবার লিখে দিয়েছে যার লাগবে তিনি নিয়ে যান, যার মাফলার নাই, যার জ্যাকেট নাই, চাদর নাই, তারা এসে নিয়ে যাচ্ছে। এটা একটা সুন্দর আইডিয়া না? তো চায়ের দোকানে ছেলেপেলেগুলো যদি মারামারি করতো, অপরাজনীতি করতো, গুতাগুতি করতো, কিলাকিলি করতো, তাহলে মাথা থেকে এই আইডিয়াগুলো বেরোতো? কথা বলেন, হিউম্যান ক্যাপাসিটি ইজ অ্যামেজিং, কি পরিমাণে আল্লাহ তাআলা যে আমাদেরকে ক্যাপাসিটি দিয়েছে, আমাদেরকে যে কত প্রিভিলেজ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে আমরা জানি না। আমরা আমাদের দেহে কত শক্তি সম্ভাবনা নিয়ে যে ঘুরে বেড়াই আমরা অনুধাবন করি না। এজন্য সময়গুলোর কাজে লাগাও। কিন্তু আফসোসের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য যে কয়েকটা হাতিয়ার আছে সবগুলো বাংলাদেশে আছে না নাই? ইয়াবা আছে না নাই? ফেন্সিডিল আছে না নাই? হিরোইন আছে না নাই? মারিজুয়ানা আছে না নাই? এই ফেন্সিডিল ইয়াবা আগে শুনতাম ইউনিভার্সিটির ছেলে রাখাইতো, এরপরে নাইমা আসলো কলেজে, এরপরে হাই স্কুলে, এখন প্রাইমারি ছেলেদের হাতে ও ইয়াবা ঢুকছে চিল্লা এখন ঠিক কিনা? দেশের যুব সমাজ আজকে কোথায়? পর্নোগ্রাফি, এক একটা মোবাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা, ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানোর ডান্স আছে না নাই? স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান আখলাক চরিত্র সব শেষ। অপরাজনীতি, রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি, নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে, ওর বিরুদ্ধে ও মার, তুই ওরে মার, ওনারা থাকে অন্য জায়গায়, আছে না নাই? এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র, তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি। যুবক ভাইয়েরা, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবেন,
এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা, তাদের দিন, তাদের রাত তারা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। পড়েন সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হলো যুবক, একটা হলো যৌবন সময়ে যারা আল্লাহর ইবাদতে রাত কাটায়, সময় কাটায়, আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের, অন্যায় প্রেম করার পর কি আর অফার দেয়, ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আখাফুল্লাহ, আমি এই পরকিয়ার দিকে যেতে পারি না, কারণ আমার অন্তরে ভয় আছে একজনের, তিনি কে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। আল্লাহু আকবার। তো তাহাজ্জুদ পড়বে কখন? ফজরই তো পড়তে পারে না, আছে না নাই? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? তার মানে প্রথম হচ্ছে এক যুবক, যেই যুবক তার যৌবন কালের সময়টা আল্লাহর ইবাদতে কাটায়। দ্বিতীয় হলো এমন যুবক পরকিয়ার অফার পেয়ে সে বলে আমি ভয় পাই একজনকে, তিনি কে? এজন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে, তোমার সময়টা এমনি কাটানো যাবে না, ইবাদতে কাটাতে হবে, ঠিক কিনা? এজন্য আমরা নামাজের পরে বলি রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি। তারপরে বলি অবিল ইসলামি দিনা, ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? কথা কন খুশি না? আপনি খুশি হইলে আপনার লাভ, খুশি না হইলে আপনার লস। ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে? ইসলামের পতাকা পত পত করে হোয়াইট হাউসের উপরও একদিন ঝুলবে। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলেন খবরদার, ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিভাতে পারবি না। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে। আল্লাহ বলে খবরদার, ষড়যন্ত্র করে লাভ নাই, ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখেছে, দ্য ক্লাশেস অফ সিভিলাইজেশন, ওই বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত, এত সভ্যতা, চায়না সভ্যতা, আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, ইরাকীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে, একটার পর একটা সুপার পাওয়ার। এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার, আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার। এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম। সেটার নাম কি? তার নমুনা গোটা বিশ্বব্যাপী আছে না নাই? ইসলামকে যত দমাইতে চায় এটা আরো উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ কইবেন না? ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো। চারা বীজ তো আপনারা চিনবেন, নিমসালের মানুষ, বীজ, ইসলাম হচ্ছে বীজের মতো। ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায়, কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো, চারা বীজ। চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয়? কথা কন আর গজিয়ে ওঠে, মাটি ফেড়ে উপরের দিকে উঠে, চিৎকার করে বলেন ঠিক কি না? ইসলাম হচ্ছে টিউবের মতো, টিউব। পুকুরে যারা নতুন সাঁতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায়, টিউব নিয়ে সাগরের মধ্যে নামে। এই টিউবকে যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন, টিউব আর উপরের দিকে ভেসে ভেসে উঠে। সুবহানাল্লাহ। পড়ে ইসলামরে তো ওরা চিনে নাই, ইসলাম হচ্ছে চারা বীজের মতো, ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো, এটার যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে। সুবহানাল্লাহ। কবির না, গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার, হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক
এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদাতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে। এ আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল, এটারে বলে তানসির, ক্রিশ্চিয়ান মিশনারি। লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমানগুলোরে তারা নাসারা বানাতো। এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো, এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে, গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন সবাই। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কলমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কিনা? এই জ্যোতি যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয়, এই নুরানি আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দখল করে নেয়, পৃথিবীর কোনো মতাদর্শ তার অন্তরের মধ্যে আর থাকতে পারে না। গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। পড়ে একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা পতপত করে উড়বে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলি ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক দ্য নাম্বার অফ মুসলিম ইন আমেরিকা অলরেডি হ্যাভ বিন ডাবলড, নাও ইটস ট্রিপলড। টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকা যত মুসলমান ছিল এটা গত কয়েক বছর ধরে ছিল ডবল, এখন এটা ট্রিপল হয়ে গেছে। মানে টুইন টাওয়ার অ্যাটাকের আগে আমেরিকায় মুসলমানের সংখ্যা যা ছিল এখন এটা তিন গুণ বাড়ছে। ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে, দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে, এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে, অক্সফোর্ডে, ক্যামব্রিজের ভেতরে, এমআইটি ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্সে যারা পড়ে এদের স্বপ্ন এমআইটি, এমআইটির ভিতরে ইসলাম ঢুকে গেছে। এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে না, ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে না, এটা অসম্ভব। এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত। আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকে উজালা করে দিবে কে? আর বিরোধিতা যারা করবো তাদের সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, আমও শেষ, সালাও শেষ। এজন্য আমরা বলি রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি, ওয়াবিল ইসলামি দীনা, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি, ওয়াবি মুহাম্মাদিন রাসূলা, বিশ্ব নবীকে রাসূল হিসেবে পেয়েও আমরা খুশি না বেজার। এমন রাসূল, গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসূল, শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব, যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোনো জিনিস প্রকাশিত হয় নাই, সব ইতিবাচক, অলওয়েজ কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক নেগেটিভ, সবসময় পজিটিভ বলতেন, পজিটিভ ভাবতেন, পজিটিভ কাজ করতেন, কোনো নেগেটিভ নেতিবাচক কোনো কিছু বিশ্বনবীর জীবনে খুঁজে পাওয়া যায়, চিল্লাই বলেন খুঁজে পাওয়া যায়। অ্যাজ এ ফাদার, অ্যাজ এ হাজব্যান্ড, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লয়ার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ এ সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্ব এখন তাকে সুপারম্যান ভাবতেছে, বস, বস অফ দ্য অল বসেস। পৃথিবীতে যত বস এসেছে সব বসের সবচেয়ে বড় বস হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা বলি আবি মুহাম্মাদিন রাসূলা, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা যেমন খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তেমন খুশি, বিশ্বনবীকেও রাসূল হিসেবে পেয়ে খুশি না বেজার? কথা কর, এই বিশ্বনবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে জান্নাতে ঢোকা যাবে নাকি? আল্লাহর ভালোবাসা, বিশ্বনবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে, চিল্লায় বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে।
তাহলে তিনটা জিনিসের ঘোষণা আমরা দেই নামাজের পর, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি, বিশ্বনবীকে রাসুল হিসেবে পেয়ে খুশি, আবার এই কিতাবটারে সংবিধান হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার। এটার আলোকে আমাদের সমাজ প্রতিষ্ঠিত হোক, মদিনার সমাজ হোক, সোনালী সমাজ হোক, আলোকিত সমাজ হোক, আমরা চাই কি চাই না? এই কোরআনের আইন দিয়ে আমার দেশ চলুক, আমরা চাই কি চাই না? এই কোরআনে ধর্ষকদের বিচার আছে না নাই? অবিবাহিত ধর্ষক হলে 100 ব্যাট, আর যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ পেনাল্টি। সৌদিতে করে হেড অফ, মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয়, ঠিক কিনা? অনেক দেশে ডেথ পেনাল্টি করে হ্যাঙ্গিং এর মাধ্যমে, ফাঁসির মাধ্যমে, ধর্ষণের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না, কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আসে নাই। নোয়াখালীর এক বোনকে ধর্ষণ করা হয়েছে, গোটা বাংলার জামিনে এই নিউজটা আসে নাই। কোরআনের বিচার থাকলে আলটিমেটাম হতো 24 ঘন্টা, 24 আওয়ার্স, 24 আওয়ার্স এর মধ্যে ধর্ষককে ডেকে এনে বাইতুল মোকারমের স্কোয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেয়া হতো, বড় বড় চোরগুলোর হাত কেটে দেয়া হতো, কলা চোর, ডিম চোর, মুরগি চোর না, বড় বড় সাইজের চুরি যারা করে, 1000 কোটি টাকা মেরে দেয়, দেশের 12টা বাজিয়ে দেয়, দেশের 10-এর সর্বনাশ করে, সিমেন্ট খাইয়া, টিন খাইয়া, রড খাইয়া সব হজম করে, ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাস, তার মানে রড গেছে কই? হ্যাঁ, পেটে, এগুলার এক একটার পেটে 10টা করে পাকস তুলে দিছে আল্লাহ, 10টা স্টোমাক না থাকলে রড হজম হয়? কথা কয় না? এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই? কোরআনের রাজ যদি কায়েম হয়, এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে, লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে, আমরা সবাই দেখব কেমন করে তাদের হাত কাটা হয়। ওই সমাজ আমাদের দেশে চালু হোক, আমরা চাই কি চাই না? তাহলে সোজা সাপটা হিসাব, এই 4টা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জোরে কোন, ঠিক কিনা? আর এই 4টা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া আছে না নাই? এক হচ্ছে আমার রব, দুই হলো আমার ইসলাম, তিন হলো আমার পেয়াড়া নবী, 4 হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন। এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে না নাই? এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে, এই 4টা জিনিসকে কটূক্তি করা হবে, অপমান করা হবে, আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না, মুমিন চুপ করে বসে থাকবে, সেটা মুমিন নয়, সেটা মুনাফেক, চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য এই 4টা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? রাজি আছে মুসলমান? এই 4টা জিনিসের জন্য ভালোবাসা আমাদের অন্তরে তুমি স্থান করে দাও, এগুলোকে পুঁজি করে যেন আমরা জান্নাতের অধিকারী হতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম কি বলেন? আরো জোরে বলেন, কি নাম? আজকে আমরা জানার নিয়তে, শিখার নিয়তে, আমাদের আখিরাতটাকে সুন্দর করার নিয়তে কোরআন থেকে কিছু কথা শুনবো, ইনশাআল্লাহ পড়েন, আরো জোরে পড়েন, ইনশাআল্লাহ। আমাদের সব কিছু হয়ে যাচ্ছে শো অফ, মাহফিল হয়ে যাচ্ছে শো অফ, আলোচনাগুলো হয়ে যাচ্ছে শো অফ, লোক দেখানো ভাব, অন্তরে এখলাস নাই, আল্লাহর প্রতি দরদ নাই, স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা নাই। আমাদের ডে টু ডে লাইফের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখব আওয়ার স্পিরিচুয়ালিটি ইজ গোয়িং ডাউন, আওয়ার লিল্লাহিয়াত এখলাস ইজ গোয়িং ডাউন, আমাদের এখলাস যাচ্ছে নিচের দিকে, মানে কমছে, ডিক্রিজিং ডে আফটার ডে। কিন্তু আওয়ার গ্রিড, আওয়ার জিলেসি, আওয়ার অ্যারোগেন্স, আমাদের অহংকার, আমাদের ক্ষমতার প্রতি লোভ, আমাদের হিংসা, এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে, চিল্লায় কোন, ঠিক কিনা? এই তাফসির মাহফিলগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে রাইট ট্র্যাকে নিয়ে আসা, উই শুড কাম ব্যাক টু দ্য রাইট ট্র্যাক। ট্রেন যদি লাইনচ্যুত হয় অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? লাইনচ্যুত হয়ে গেলে রেল কর্তৃপক্ষ এটাকে এসে আবার লাইনে তুলে দেয়, ঠিক কিনা? আমরা শয়তানের ওয়াসওয়াস সাথে প্রায় লাইনচ্যুত হয়ে যায়। এই তাফসির মাহফিলগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে আবার লাইনে তুলে দেয়া, আলহামদুলিল্লাহ। কোন
এই জন্য সময় নষ্ট করে যে সময় ব্যয় করে যে আমরা এসেছি, আসুন আমরা শুরুতেই নিয়তটাকে খালেস করে নেই, যে আজকে আমরা যা শুনবো আমলের নিয়তে শুনবো, এখলাসের সাথে শুনবো, নিজেকে পরিবর্তন করার জন্য শুনবো, আমার আখেরাতটাকে আমার জান্নাতটাকে সুন্দর করার জন্য শুনবো। আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কেননা কোরআন থেকে কথা শুনলেই বরকত, কোরআন থেকে কথা শুনলে জীবন আলোকিত হয়। জীবনটা আলোকিত করে দেয় কে? কারণ সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ রাখবেন কোথায়? না টিভির পর্দায়? কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা, গো ব্যাক হ্যাভ এ লুক টু দ্য হোলি কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। সমাধান চান তো গো ব্যাক, সিট ডাউন এন্ড হ্যাভ এ লুক টু দ্য কোরআন। আপনার জীবনের সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে আছে না নাই? সেই কোরআন থেকে আমরা কথা শুনব। আমি আমার খুতবার শুরুতে সূরাতু আল কারিয়াত প্রথম তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার ভেতরে আল্লাহ তাআলা কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন, কিয়ামতের প্রামাণ্য বর্ণনা দিয়েছেন। কিয়ামত যে একদিন হবে, এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে, এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো না? সন্দেহ লাগে? সন্দেহ আছে কারো? এই পৃথিবী একদিন থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে, খান খান হয়ে যাবে, সব মেসাকার হয়ে যাবে। আমি থাকবো না, আপনি থাকবেন না, আমরা কেউই থাকবো না, থাকবে একজন, তিনি কে? আল্লাহ। এটার নাম কেয়ামত, যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে, ঠিক কিনা? তো সেই কেয়ামতের দিনটা কেমন হবে, কেয়ামতের দৃশ্যটা কিরকম হবে, এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র 11টা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন, আপনার মনে হবে আপনি এখানে বসে কেয়ামত চোখে লাইভ দেখতেছেন, লাইভ। আল্লাহ এমন ভাবে বলেছে, সুবহানাল্লাহ পড়েন। তা আসুন আমরা সরাসরি কেয়ামতকে দেখে আসি, আসলে কেয়ামতটা কেমন বর্ণনা করছেন কে? আল্লাহ। সুরার নাম হচ্ছে সূরাতুল কারিয়া। কি নাম? আওয়াজ করে উত্তর দিতে হবে। সুরার নাম আল কারিয়া। চিৎকার মেরে বলেন সুরার নাম কি? আল কারিয়া। এটা মাক্কী সূরা। কি সূরা? বিশ্বনবীর জীবনের দুইটা পর্ব, একটা মাক্কী পর্ব আর একটা মাদানী পর্ব। এটা মাদানী পর্বে নাজিল হয়নি, এটা নাজিল হয়েছে মাক্কী পর্বে। এই সূরার আয়াত সংখ্যা 11। এটা কোরআনের 101 নম্বর সূরা। এটা আল কোরআন আল করিমের 30তম পারায় অবস্থিত একটা সূরা। আমাদের অনেকেরই মাশাআল্লাহ মুখস্থ আছে, আছে না? ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে, অনেকেরই মুখস্থ। শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না। সুবহানাল্লাহ পড়ে। কোরআনের ভেতরে খালি বরকত, এটার সাথে লাগলেই বরকত, মসজিদে গেলেই বরকত। মনের অজান্তে আমরা এই সূরাকে মুখস্থ করে ফেলেছি। কিন্তু এই সূরার ভেতরে যে আল্লাহ কিয়ামতের এত চমৎকার নকশা এঁকেছেন, এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন, এটা আমরা অনেকে জানিই না। আসুন আমরা এই সূরার আলোকে দেখার চেষ্টা করি যে কিয়ামতটা কিরকম হবে। আল্লাহ একটা শব্দকে এই সূরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ ট্রাইড টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং 3 times আ ওয়ার্ড, অ্যান্ড দ্যাট ইজ আল কারিয়া। আল কারিয়া শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না? যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে, আবার মক্কায়, মক্কার লোকেরা আরবি বোঝে, তাদেরকে প্রথম বলা হলো আল কারিয়া, তারা ফিরে তাকালো, কি আল কারিয়া? আবার বলা হলো মাল কারিয়া, কি মাল কারিয়া? আবার বলা হলো ওমা আদ্রা কামাল কারিয়া, আবার তারা ফিরে তাকালো। দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তাআলা তিনবার এই শব্দটা বলেছেন। এই জন্য এই শব্দের একটা সিগনিফিক্যান্স, একটা গুরুত্ব, অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই? আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। আল কারিয়া মানে কি? কথা বলেন, আরো জোরে বলেন, বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা
একজন ফেরেশতা তৈরি করেছেন যার নাম হচ্ছে ইসরাফিল। নাম কি? আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি, তাই না? ইসরাফিল আছে না নাই? আজরাইল কিন্তু রাখে না, কেউ ডরে। কেন রাখে না? ভয় পায়। কিন্তু ইসরাফিল আছে, আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল। তো এই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হচ্ছে আকাশের উপরে। এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা। উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন, হুইসেল দিবেন, ট্রাম্পেট। ওই ট্রাম্পেটে, ওই সাইরেনে, ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আল কারিয়া। মাল ওমা আদ্রা কামাল। এই ফেরেশতার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া, হুইসেল, সাইরেন, ট্রাম্পিট। আরবিতে এটাকে বলা হয় আসুর। ইদা নুফিখা ফিস-সূরি নাফখা ওয়াহিদা, যখন তিনি ওই শিঙ্গে একটা ফু দিবেন সব লন্ডভন্ড হয়ে যাবে, কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে, বাঁশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য। কয়টা? উনি সৃষ্টির শুরু থেকেই এই বাঁশিটাকে দুই ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে, এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল, আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায়। যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল কারিয়া। মাল ওমা আদ্রা কামাল। সৃষ্টির শুরু থেকেই ইসরাফিল ফেরেশতা বিশাল শিঙ্গাটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আরশের দিকে তাকিয়ে আছে, কখন আল্লাহ অর্ডার দিবে। অর্ডার দিতে দেরি, ফুৎকার দিতে দেরি নাই, ঠিক কি না? বিকট আওয়াজ, গগনবিদারী শব্দ, প্রচন্ড একটা সাউন্ড, জাইগান্টিক সাউন্ড, যে আওয়াজ, যে শব্দ কেউ শুনে নাই। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু, মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। সে আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ, এটা বজ্রপাতের মতো না, এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না, গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না, প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না, ওই আওয়াজটা এমন আওয়াজ, ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে নাই, সেটার নাম হচ্ছে আল কারিয়া। মাল ওমা আদ্রা কামাল, বিকট আওয়াজ, বিকট ভয়ঙ্কর ট্রাম্পিট। এই সাইরেনে ফু দেওয়া হবে, প্রথম ফু দেওয়ার সাথে সাথেই লন্ডভন্ড হয়ে যাবে। এই ইসরাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র, কেবলমাত্র তিনটা ফু দেওয়ার জন্য। চিল্লায় বলতে হবে কয়টা? এই ফেরেশতার আর কোনো কাজ নাই, তার আর কোনো কাজ আছে? ঠিক যে মুহূর্তে, এখন আমার ঘড়িতে বাজে 9:50, রাত 9:50, ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসির শুনছি, ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা শিঙ্গাটাকে দুই ঠোঁটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। ওই যে সৃষ্টির শুরু থেকে তাকিয়ে আছে, আজ অবধি তাকিয়ে আছে। যখনই গ্রিন সিগন্যাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল কারিয়া। মাল ওয়ামা আদ্রা কামাল। আল্লাহ বললেন সে আওয়াজটা হবে বড্ড ভয়ঙ্কর, প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটারে বলে নাফখাতুল ফাজাব, দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে, পুরো পৃথিবীটা কেঁপে উঠবে, পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে, পৃথিবীর বড় বড় যত পাহাড়গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড়গুলো ধুলিত হতে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস। সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে যখন আল কারিয়া এই বিকট আওয়াজটা হবে। শুনতেছেন? মনোযোগ আছে? কথা বুঝতে সমস্যা হচ্ছে না? তো তিনটা ফুৎকার, কয়টা? প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। এই যে আরামসে বসে আছি, তখন আর বসে থাকা যাবে না, কে ধাক্কা খেয়ে কই চলে যাব ট্যারি পাওয়া যাবে না। আমরা এই যে বসে আছি এর কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল একটা ল আছে, পাওয়ার, এটারে বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি। কি শক্তি? কথা বলেন, কে আবিষ্কার করছে এটা? হ্যাঁ, কে? বিজ্ঞানী নিউটন, আইজাক নিউটন আবিষ্কার করেছে। আপেলকে সে নিচে পড়তে দেখে গবেষণা করে পেয়েছে গ্র্যাভিটেশনাল পাওয়ার।
ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে, নিজের দিকে টানে, ফলে আমরা বসে আছি। কিন্তু এই মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যদি আমরা আকাশে উঠে যাই, আর কিন্তু কোনো টানাটানি নাই, আপনি শূন্যে ভেসে থাকবেন। নভোচারীরা মহাশূন্যে যে ভেসে থাকে, কেয়ামতের এই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে, পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে, এমন কম্পন, এমন আওয়াজ পৃথিবীবাসী এর আগে আর শোনে নাই। একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে, কেউ টের পাবে না, কে কই চলে গেছে হিসাব নাই, সব থাকবে ওই টাইমে। সব থাকবে না, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে ঘুমে, কেউ থাকবে বাজারে। আপনাদের নিমসার বাজার তো থাকবে তখন, না থাকবে, কই যে লন্ডভন্ড হয়ে যাবে হিসাব নাই। কে যে কোথায় ছিটকে পড়বো আমরা জানি না, বিক্ষিপ্ত পতঙ্গের মতো আমরা নিক্ষিপ্ত হব। শীতকালে আমার দেশের ছেলেরা রাত্রেবেলা ব্যাডমিন্টন খেলে, র্যাকেট খেলে না, নিমসারে বোধহয় খেলে টেলে না, খেলে তো ওরা বাঁশ গেড়ে দেয় ক্ষেতের মাঝখানে, কি গাড়ে, এরপর বাঁশের মধ্যে লাগায় কি লাইট, লাইটগুলো লাগালে দেখবেন ক্ষেতের গ্রামের পোকাগুলো এসে লাইটের মধ্যে ছিটকে ছিটকে পড়ে। আমাদের অবস্থায় পোকার মতো হবে তখন, আল্লাহ সেটাই বললেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো মানুষগুলো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কাল আইহনিল মাংফুস, তুলাকে যখন পিটানো হয়, ধ্বনিত করা হয়, দেখবেন তুলার ছোট ছোট কণা বাতাসের মধ্যে ভাসতে থাকে, ফু মারলে আরো দূরে যায়, আরো বাতাস আসলে উড়ে উড়ে যে কোথায় চলে যায় টের পাওয়া যায় না। সুবহানাল্লাহ, বিশাল বিশাল পাহাড়গুলো এরকম ধ্বনিত তুলার মতো শূন্যে উঠতে থাকবে, একটা পাহাড়ও টিকবে না। বাংলাদেশের সবচেয়ে বড় পাহাড়ের নাম কি জানেন? তাজিংডং পর্বত, কিন্তু সবচেয়ে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড় ময়মনসিংহের। ওটা থাকবে কেমতের দিন, আল কারিআ মাল কারিআর সময় টিকবে ওটা? তাজিংডং বিজয়, সবচেয়ে বড় পর্বত শৃঙ্গ কোথায়? এটা বান্দরবান, এটা এটা টিকবে? কেউকারাডাং একটা আছে না, চিম্বুক আছে না, টিকবে? টিকবে না। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় মাউন্ট এভারেস্ট নেপালে 29,035 ফিট উঁচু, টিকবে? ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আল্পস পর্বতমালা টিকবে না। আমেরিকার সবচেয়ে বড় পাহাড় আলাস্কা পর্বতমালা টিকবে না। আরো বিশ্বে বিশাল একটা মাউন্টেন রেঞ্জ আছে, ওইটার নাম তুর পাহাড়, ওইটাও টিকবে না, একটা পাহাড়ও থাকবে না। পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে তুলার মতো ধ্বনিত হতে থাকবে, চিৎকার করে পড়েন আল্লাহ আকবার। এই যে পাঁচতলা সাততলা দশতলা দেদারসে টাওয়ার উঠতে শুরু করেছে, বিল্ডিং বাড়তে শুরু করেছে, কেয়ামত যখন শুরু হবে, আল কারিয়া যখন শুরু হয়ে যাবে, রব্বুল আলামিন পুরো পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি মারবে, ওই ঝাঁকুনির চুটে আটতলা দশতলা বিল্ডিং গুলো টিকবে নাকি? ৩০তলা 50তলা হলে তো আর ভাঙবে না, বুর্জ আল খলিফা ভাঙবে না, দুবাইয়ের বুর্জ আল খলিফা সবচেয়ে উঁচু টাওয়ার এটা, কিংডম টাওয়ার, এটা নাকি আরো উঁচু হবে, 1000 মিটার উঁচু হবে। তাইপিডাং 101, মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ার, সাংহাই টাওয়ার, কাবা ঘরের পাশে বুর্জ আল খলিফা, যেটা সবাই বলে জমজম টাওয়ার, টিকবে? কথা বলেন টিকবে? আল্লাহ বললেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা, সেদিন পৃথিবীটারে কাঁপিয়ে দেয়া হবে, পুরো পৃথিবী নড়েচড়ে উঠবে, টাওয়ারগুলো ভেঙে খান খান, পাহাড়গুলো ভেঙে দুমড়ে মুচড়ে যাবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, সাগরের পানির মাঝখানে দাউ 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 করে আগুন জ্বলতে শুরু করে দিবে। আল্লাহ আকবার। নকশা কে দিছেন? আল্লাহ নকশা কে দিছে না? সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন ফাইদা বারিক আল বসর ওয়া খসফ আল কমর ওয়া জুমিআ আশ শামস ওয়াল কমর সেদিন মানুষের চোখ হবে ছানা বড়া, চন্দ্র সূর্যে কোনো আলো থাকবে না, মানুষগুলো দিকবিদিক পাগলের মতো দৌড়াবে, সবার মুখে এক কথা, পালাবো কই, পালানোর জায়গা আছে নাকি? শুধু বাংলাদেশের এই সাইডটাতেই কেয়ামত হবে, সৌদিতে আর হবে না? হ্যাঁ,
আমেরিকায়, আমেরিকায় কেমনে হবে? ওদিক তো ডোনাল্ড ট্রাম্প থাকে, হ্যাঁ আমেরিকাতেও হবে, জাপানে হবে, ইন্ডিয়াতে হবে, গোটা বিশ্বে একসাথে কাপাকাপি। আর এই ধ্বংসলীলা শুরু হয়ে যাবে, চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা নাতুই সামা কাতাইয়ে সিজিল্লিল কুতুব, আকাশ আর আকাশ থাকবে না, কাগজ যেমনি আমরা এরকম ফোল্ড করে ফেলি, ভাঁজ করে ফেলি, মন চাইলে কাগজকে যেমনি আমরা এরকম হাতের মধ্যে গুটিয়ে নেই, সেদিন আকাশটারে হাতের মধ্যে গুটিয়ে নিবে কে? মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, কেউ থাকবে টয়লেটে, কেউ হসপিটালে, কেউ মাজারে, কেউ বাজারে, যে যেখানে থাক, শুরু হয়ে যাবে কেয়ামতের এই ভয়াবহ দৃশ্য। দুধের বাচ্চাকে রেখে দিয়ে মা দৌড়ে পালাবে, দুধের বাচ্চা রেখে মা কোথাও যায়? কলিজার টুকরো, এটা দুধের বাচ্চা, এটারে ফেলে মা কোথাও যায় না। কিন্তু কেয়ামতের এই ঝাঁকুনির দৃশ্য দেখে আল কারিয়া মাল ওমা আদরাকা মাল, এই দৃশ্য দেখে দুধের বাচ্চারে রেখে মা দিবে দৌড়। অনেক গর্ভবতী মহিলা থাকবে এই কেয়ামতের সময়ে, যাদের পেটের ভেতরে দুই মাসের বাচ্চা, তিন মাসের বাচ্চা, অপরিপক্ক অপরিণত, বাচ্চাটা এখনো বড় হয় নাই, কোনো বাচ্চার হাত পা এখনো হয় নাই। কেয়ামতের এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে জায়গার মধ্যে তিন মাসের অপরিণত বাচ্চাটা ডেলিভারি হয়ে যাবে। আল কারিআ মাল কারিআ ওমা আদরাকা মাল, পৃথিবীর যখন এইরকম দৃশ্য, আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তোর তো তিনটা ফুৎকার দেওয়ার দায়িত্ব ছিল, দিয়েছে কয়টা? চিল্লায় বলেন কয়টা? এবার আল্লাহ বলবেন এবার দ্বিতীয় ফুৎকার দে, কয় নাম্বার ফু দিবে? ওই ফু দেওয়ার সাথে সাথে ইসরাফিল প্রথম ফুৎকার দিয়ে জায়গা মতো এরকমই দাঁড়ায় থাকবে, আবার যখন গ্রিন সিগন্যাল পাবে মুহূর্তের মধ্যে আর একটা ফু দিয়ে দিবে। ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষগুলো মরে শেষ, কেউ থাকবে? থাকতে পারবো আমরা? থাকার জন্য আসছি? একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মোনামার, কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার, কেন বান্ধ দালান ঘর, ঠিক কিনা? এই গানের কথামালাটা খুব সুন্দর না? আখিরাতের রিমাইন্ডার আমাদেরকে দেয়, এই যে দুনিয়া দুনিয়া, টাকা পয়সা আরো লাগবে, আরো কামাবো, এটাতে আমার হবে না, আরো চাই আরো চাই, এই প্রতিযোগিতা, এই কম্পিটিশন, ওর পাঁচতলা আমার লাগবে সাততলা, ওর আছে 20 লাখ আমার লাগবে 30 লাখ, প্রতিযোগিতা আছে না নাই? এগুলো আমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে, মোহাচ্ছন্ন করে ফেলেছে। পৃথিবীটা আসলে একটা মরিচিকা, ধোকা, লোভ লালসা, আজ আছে কাল নাই। দুই নম্বর ফুৎকার দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব শেষ, মালাকুল মাউত পৃথিবীর সব মানুষের রূহ কবজ করবে। আল্লাহ বলবেন মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, আমাকে বল আর কে আছে? মালাকুল মাউত বলবে পৃথিবীর সব মানুষের রূহ কবজ করে শেষ, কেউ নাই, মানুষবিহীন পৃথিবী, মানুষের কোলাহলে পৃথিবীটা মুখরিত থাকতো এতদিন, গোটা পৃথিবীব্যাপী মানুষের কোলাহল, ওই যে সাইয়েদনা আদম থেকে শুরু হয়েছে আর থামে নাই, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, সব মানুষ শেষ। আল্লাহ আশরাফুল মাখলুকাত একটারেও রাখি নাই, সব শেষ, শুধু আছে জিন জাতি। আল্লাহ বলবেন যাও এবার জিন জাতি ধরো, জিনদের রুহু কবজ করো। মালাকুল মাউত কিন্তু জিনদের রুহু কবজ করে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতি আর মানব জাতি এই দুই জাতিকে আল্লাহ তাআলা তৈরি করেছে কার ইবাদতের জন্য? আমরা যেমনি নামাজ পড়ি জিনেরাও নামাজ পড়ে, আমরা যেমনি রমাদানের রোজা রাখি জিনেরাও রমাদানের ফরজ রোজা রাখতে হয়,
আমরা যেমনি হজ করি জিনেরাও হজ করে, আমরা যেমনি আরাফার দিনে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাইক করে জিনেরাও পড়ে, আমরা দেখি না, এদের দেখা যায়, দেখা যায় না। জিসমুন নারিয়ুন, আগুনের তৈরি ওদের দেহ, ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, বিভিন্ন কালার ধারণ করতে পারে, বিভিন্ন রং ধারণ করতে পারে। জিনের সংজ্ঞা হচ্ছে জিসমুন নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আগুনের তৈরি এক সৃষ্টি, বিভিন্ন সুরাত তারা নিতে পারে, মানুষের সুরাত নিতে পারে, প্রাণীর সুরাত নিতে পারে, ঠিক কি না? মালাকুল মাউত জিন জাতি হত্যা করতে শুরু করবেন, রূহ কবজ করবেন, করতে করতে সব শেষ। খারাপ জিনদের সর্দার হলো ইবলিস, সব জিনদেরকে মারতে যত কষ্ট দেয়া হয়েছে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে ইবলিসের রূহ কবজ করে ফেলা হবে। ইবলিস আর নাই, মানুষও নাই, জিনও নাই, পশু পাখি কিচ্ছু নাই। আল্লাহ বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়াবকা, অনেক দায়িত্ব পালন করেছিস তুই, মানুষ মারলি, জিন মারলি, মৎস্যকুল মারলি, পাখি মারলি, সব মারলি, এবার আর কে বেঁচে আছে বল? মালাকুল মওত বলবে, আল্লাহ আর কেউ নাই, খালি ফেরেশতারা আছে। কারা আছে? মালাইকা। আল্লাহ বলবে, যা এবার ফেরেশতাদের গোষ্ঠী শেষ কর। মালাকুল মওত একটার পর একটা ফেরেশতার রুহ কবজ করবে, একটার পর একটা, একটার পর একটা, করতে করতে সব ফেরেশতা, ফেরেশতাদের সংজ্ঞা হচ্ছে জিসমুন নুরিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আলোর তৈরি, নূরের তৈরি একটা দেহ, চাইলে বিভিন্ন সুরাত ধারণ করতে পারে। জিন আর ফেরেশতার পার্থক্য বুঝেছেন? জিন কিসের তৈরি? আগুন, জিসমুন নারিয়ুন, আর ফেরেশতা হচ্ছে জিসমুন নুরিয়ুন, নূর দিয়ে তৈরি। একের পর এক ফেরেশতা সবার করা হবে। এবার আল্লাহ বলবেন, ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা, আর কে কে বেঁচে আছে বল? মালাকুল মওত বলবে, মাবুদ কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতাও নাই, শুধু আমার তিনজন কলিগ বাকি। কয়জন? জোরে বলেন, কয়জন? জিব্রাইল বাকি, ইসরাফিল বাকি, মিকাইল। আর আমি, আল্লাহ বলবে, মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয়, যে মিকাইল আমার আদেশে পৃথিবীতে বৃষ্টি ঝরাতো, আমার আদেশে ক্ষেত খামারে ফসলের ব্যবস্থা করে দিত, আমার আদেশে মানুষের রিজিকের হিসাব রাখতো, এই মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয়। এক নাম্বার কলিক শেষ। কলিক বুঝেন তো? সহকর্মী। কলিক মানে কি? সহকর্মী। এক নাম্বার কলিক নাই। আল্লাহ বলবে, যা এবার ইসরাফিলের রুহু কবজ কর। ইসরাফিল ফেরেশতা তখনও আল্লাহর আরশের দিকে ঠোঁটের মাঝখানে বিশাল শিঙ্গেটা নিয়ে তাকিয়ে আছে, ওই মুহূর্তে মালাকুল মাউত যে সালাম দিয়ে রুহুটা কবজ করে ফেলবে। ইসরাফিলও নাই, ইসরাফিলও নাই। আল্লাহ বলবে, যা দুনিয়ার সব নবীদের কাছে ওহি দিয়ে, কোরআন দিয়ে, ইঞ্জিল দিয়ে, তাওরাত দিয়ে, জাবুর দিয়ে আমি যেই ফেরেশতারা টেরে পাঠাতাম, ওই রুহুল আমিন জিব্রাইলের রুহুটাও কবজ করে নিয়ে আয়। জিব্রাইলের রুহু কবজ হয়ে যাবে, এবার তিনজন কলিগি শেষ। আছে কেউ? আছে? এবার আল্লাহ বলবে, ইয়া মালাকাল মউত, হে মৃত্যুর ফেরেশতা, আখবিরনি মাইয়াবকা, মহাবিশ্বে আর কে কে আছে বল? কেউ নাই, মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, আমার কলিগরাও নাই, আমি বড় একা, এখন আমি একা হয়ে গেছি। আল্লাহ, আসি শুধু আমি, মালাকুল মাউত তোমার হুকুমের গোলাম, আর আন্তাল হাইয়ুল কাইয়ুম, তুমি শাশ্বত চিরঞ্জীব, তুমি তো মরবা না, আমি আসি। আল্লাহ বাপসে উনিও থাকবে, উনি আর আল্লাহ থাকবে। আল্লাহ বলবে, মালাকুল মাউত এবার তুই মর, এবার তুই মর। এই কথা শুনে মালাকুল মাউতের খিচুনি উঠে যাবে, আজীবন মারছে আজকে মরবে, খিচুনি উঠে যাবে, জ্বর এসে যাবে, কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন, কাঁপা কাঁপি করে লাভ নাই, মর। মালাকুল মওত বলবে, মাবুদ এইটা আবার কেমন কথা, সবাই রে আমি মারলাম, আমি মরুম কেন? আমি না মারছি, আমি না মেরেছি, আমি মরবো কেন? আল্লাহ বলবেন, কথা নাই, মর। ও আল্লাহ আমি কেন মরবো, আমি না দুনিয়ার সবাই রে মারলাম? আল্লাহ বলবেন, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, পৃথিবীর প্রতিটা আত্মারে মৃত্যুর স্বাদ নিতে হবে রে মালাকুল মওত, তুইও মরবি, মর। কাঁপতে কাঁপতে আল্লাহ বলবে, জান্নাত আর জাহান্নামের মাঝ বরাবর যে দাঁড়া, মালাকুল মওত দাঁড়াবে, এই দৃশ্য দেখার মতো তখন কেউ থাকবে না, থাকবে কেউ নাই। মালাকুল মওত কাঁপতে কাঁপতে, আল্লাহ বলবেন, কেঁপে লাভ নাই,
কেঁদে লাভ নাই, মরতে তোকে হবে। এভরিওয়ান হ্যাজ টু টেক দ্য টেস্ট অফ ডেথ, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মর, মরে যা, মুত ইয়া মালাকাল মউত। আল্লাহ বলবেন, ও মৃত্যুর ফেরেশতা মর, মুত ইয়া মালাকাল মউত। বলার সাথে সাথে যে ফেরেশতার হাতে আমাদের সবার রুহু চলে গিয়েছিল, ওই ফেরেশতা চিৎকার মেরে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে বেহুশ হয়ে পড়ে যাবে, শেষ, মালাকুল মউতের কিচ্ছা খতম, উনিও নাই। এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ আছে? একজন ছাড়া তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এই জমিনে যারা আছে সব শেষ হয়ে যাবে, একজন ছাড়া তিনি কে? আল্লাহ তখন হুঙ্কার দিয়ে একা একাই বলবেন, একা একাই বলবেন, ইয়া আরদু আইনা আশজারুকে, ও পৃথিবী তোর বড় বড় গাছগুলো কোথায়? আপনাদের নিমসারে বটগাছ আছে? কোথায় আছে বটগাছ? অনেক জায়গায় থাকে না বটগাছ বিশাল, ওইটাকে কেন্দ্র করে শিরকের আখড়া জমে ওঠে, ওখানে মোমবাতি লাগায়, লাল শালু দেয়, নাচানাচি করে, এরকম বটগাছের আখড়া আছে নাই? আল্লাহ বলবে, ইয়া আরদু, হে পৃথিবী, আইনা আশজারুকে, তোর বড় বড় গাছগুলো আজকে কোথায়? ইয়া আরদু আইনা আন্নাহারুকে, হে পৃথিবী, তোর বড় বড় নদীগুলো কই? পদ্মা নদী কই? মেঘনা নদী কই? ব্রহ্মপুত্র কই? গঙ্গা নদী কই? মিসিসিপি মিসৌরি কই? নীলনদ কোথায়? আমাজন কোথায়? 6,695 কিলোমিটার লম্বা, উগান্ডার ভিক্টোরিয়ার কাম্পালা থেকে এর অববাহিকা শুরু, পৃথিবীর সবচেয়ে বড় যে নদীটা নীলনদ, মিশরে এই নদটা ছিল, আমি দেখেছি, ঘুরেছি এর উপর দিয়ে অনেক, 5 বছরে নীলনদের পানি আমি খেয়েছি। মিশরের নীলনদ ছাড়া কোনো মিঠা পানির উৎস নাই। এজন্য প্রাচীন ঐতিহাসিক, ওনার নাম হিরোডোটাস, উনি বলেছিলেন, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ নাইল, মিশর হচ্ছে নীলনদের দান, নীলনদ না থাকলে মিশরে কেউ থাকতো না। আল্লাহু আকবার বড়। দুইটা নদী সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের কানেকশন নিয়ে পৃথিবীতে এসেছে, একটা হচ্ছে ইরাকের দজলা ফরাত, ফরাত নদী, আর একটা হচ্ছে মিশরের নীল নদী। সুবহানাল্লাহ, পড়বেন না? 5 বছর আমি এই নীল নদের পানি খেয়েছি যখন মিশরে ছিলাম, সরাসরি না, মিশরীয় সরকার পাইপলাইন দিয়ে এই পানিকে রিফাইনিং করে জনগণের জন্য পৌঁছে দেয়। এই নীল নদের নিচ দিয়ে মিশরের মেট্রো লাইন আছে, মানে ট্রেন, এটাকে বলে পাতাল ট্রেন। কি বলে? পাতাল ট্রেন। আপনাদের প্রধানমন্ত্রী নাকি একটা করবে শুনলাম, উনি ঘোষণা দিয়েছে। তো এটার নিচ দিয়ে, নীল নদের নিচ দিয়ে আমরা ট্রেন দিয়ে এই মাথা থেকে ওই মাথায় যেতাম, আবার ব্রিজ দিয়ে এপাশ থেকে ওপাশে যেতাম, 10টা দেশ ঘুরে এই নীল নদ। একটা সাগর আছে মেডিটেরানিয়ান সি, মানে ভূমধ্য সাগর, ওইটার সাথে মিলিত হয়েছে। আল্লাহ সেদিন বলবেন, আইনা নাইল, নীল নদ আজকে কোথায়? আইনাল আনহার, নদীগুলো কোথায়? আইনাল কুসুর, প্রাসাদগুলো কই? রাজপ্রাসাদ টাওয়ার কোথায়? আইনাল জবাবেরা, অত্যাচারী শাসকগুলো আজকে কোথায়? যারা ক্ষমতার চেয়ার পেলে আর নামতে চায় না, এই ডাকাতগুলো আজকে কোথায়? আল্লাহ বলবে, আইনাল জবাবেরা, ফেরাউন কোথায়? নমরুদ কোথায়? আবু জাহেলের গোষ্ঠী কোথায়? ফেরাউনের চাচাতো ভাইরা কোথায়? নমরুদের চাচাতো ভাইরা কোথায়? কোথায়? যারা ক্ষমতার দাপট দেখিয়েছে, কোনো আওয়াজ আছে? কথা বলেন। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে ক্ষমতা কার? একটা চিৎকার দিয়ে উত্তর দেন, সেদিন ক্ষমতা কার? হু বিলংস দ্য কিংডম টুডে? আল্লাহ বলবেন, আজকে ক্ষমতা কার? ক্ষমতা শুধু একজনের, চিল্লায় বলেন, তিনি কে? আল কারিআ, মাল ওয়ামা আদরাকা মাল কারিআ। ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার ডিউটি হচ্ছে 3 বার দিতে হবে, কয়বার দিছে? কয়বার মনে আছে? খেয়ে ফেলাইছেন মনে হয়। দিতে হবে মোট কয়টা? 3টা দিয়েছে, কয়টা বাকি আছে? একটা, ওটা দেয়া লাগবে না? আল্লাহ ইসরাফিলকে রুহু দিয়ে আবার দাঁড় করায় দিবেন, সুবহানাল্লাহ। সবার আগে ইসরাফিলকে রুহু দিয়ে দাঁড় করিয়ে দিলে
উনি ওনার ডিউটি পালনের জন্য আবার সিঙ্গার মাঝখানে ঠোঁট লাগিয়ে তাকিয়ে থাকবে আরশের দিকে। আল্লাহ বলবে, ইসরাফিল এবার তিন নাম্বার ফুদিয়া ডিউটি শেষ কর। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া আল্লাহ বলবেন তিন নাম্বার ফুৎকার দে। বলার সাথে সাথে ইসরাফিল সিঙ্গাটা দুই ঠোঁটের মাঝখানে দিয়ে বিশাল আর একটা ফুৎকার দিবে। ওই ফুৎকার দেওয়ার সাথে সাথে মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর যেখানে যত মানুষ ছিল সব উঠবে, যাদেরকে স্বাভাবিকভাবে কবর দিয়ে কবরস্থানে রাখা হয়েছিল কবর থেকে উঠবে, যারা বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে ওই ছাইগুলো থেকে উঠবে, যারা সাগরের মধ্যে মারা গিয়েছে সেখান থেকে উঠবে, যাদেরকে তিমি মাছ খেয়ে ফেলেছিল ওখান থেকে উঠবে, যে যেখানে ছিল ওইখান থেকে উঠবে। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ মানুষ উঠে বলবে আমাদের ঘুম ভাঙাই লোকে, কি বলবে? ঘুম ভাঙাইয়া গেল রে। ওরা বলবে আমাদের ঘুম ভাঙালো কে? قالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। সব দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে ঘুম ভাঙালো কে? সবচেয়ে লম্বা ঘুম দিয়েছিল সাইয়েদনা আদম আলাইহিস সালামের ছেলে হাবিল, যাকে হত্যা করেছে, জানেন না আপনারা? হাবিল হচ্ছে পৃথিবীর প্রথম নিহত মানব, প্রথম নিহত মানব। তার কবরের জিন্দগিটা অনেক লম্বা, ওই কত হাজার শত হাজার লক্ষ বছর আগে যে উনি কবরে শুয়ে আছেন, আজও শুয়েই আছেন, কিয়ামতের ওই তিন নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে উনি উঠবে, উঠে বলবে মাম বাআসানা মিন মারকাদিনা হাদা, কে ভাঙালো আমার ঘুম? কে ভাঙাইছে? মরার কুকিলে কে ভাঙাইছে? আল্লাহ ঘুম ভাঙিয়েছে। ফেরেশতারা বলবে হাদা মা ওয়াদার রহমান, আজকে হলো ওই দিন যেদিনের প্রতিশ্রুতি রহমান দিয়েছিল, আল্লাহ দিয়েছিল এই দিনের প্রতিশ্রুতি, আর নবীরা এই দিনের কথা বর্ণনা করেছে, আজকে হবে আসল দিন, ফাইনাল খেলার দিন। কোন খেলা? ওই দিন হবে ফাইনাল খেলা। কি খেলা? ফেরেশতারা বলবে দুনিয়ার বুকে যেই বিচারগুলো পাও নাই, আজকে এই বিচারগুলো করে ছাড়বে কে? যেই ধর্ষণের বিচার বাংলার জমিনে হয় নাই, ওই ধর্ষণের বিচার ওই দিন আছে না নাই? অনেককে গুম করা হয়েছে, ক্রস ফায়ার করা হয়েছে, এগুলোর বিচার আছে না নাই? কত মানুষ নলার ভেতর থেকে, ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে, হাত দুইটা বাঁধা আমি দেখলাম, হাত বাঁধা, চোখ বাঁধা, মুখ বাঁধা, দেহটা ফুলে তিনজনের সমান, কে মেরেছে কেউ জানে না, এগুলোর বিচার আছে না নাই? ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন। কি খেলা? The final game will be held the day of resurrection, the day of qiyamah, the day of al-qariyah. Mal? Qariyah. Ama adra kamal? Qariyah. Shab dariya jabe. Bishnai bollen hufatan, uratan, mushatan, ghurla. Shabai darabe, karo gaye zamanai, karo paye zota nai, karo pete khana nai, khali ase mukhe chitkar. Mukhe ki? ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন, বিশ্বাস করতেছেন? একটু ফিল করেন যে আপনি, ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্যাট ডে, আপনাকে যেতে হবে ওই দিন, আমাকে যেতে হবে, আমিও থাকবো, আপনিও থাকবেন, পৃথিবীর সব মানুষগুলো থাকবো, উলঙ্গ নাকেড, গায়ে জামা নাই, পেটে খানা নাই, তৃষ্ণার্ত, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান, সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন। ফিল করতেছেন তো? চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি? ইমানদার বলে যদি দাবি করেন, ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? সূর্যটা মাথার কাছে চলে আসবে, কই যাব আমরা? যাব কই? কে বাঁচাবে আমাদের? কই যাব এত মানুষ আমরা সেদিন? সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন, সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জিব্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো, ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত, পেরেশান, বাঁচানোর কেউ নাই। মায়ের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ডোন্ট দে ফিল এনি শাই, নোবডি বিলং এনি গার্মেন্ট ইন দেয়ার বডি, নো ড্রেস ইন দেয়ার বডি, তাদের দেহে কোনো ড্রেস নাই, পোশাক নাই, নবীরে
এতগুলো মানুষ উলঙ্গ, লজ্জা লাগবে না? বিশ্বনবী বললেন, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালাবে, মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে, সেদিন পীর সাহেব মরিদের পরিচয় দিবে না, মরিদ পীর সাহেব রে চিনবে না, নেতা কর্মী রে চিনবে না, কর্মী নেতারে চিনবে না, বাবা তার কলিজার টুকরা ছেলেরে চিনবে না। একটু মিলায় নেন নিজের সাথে, যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না, ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব। প্রিয়তম স্ত্রীকে আমি চিনবো না, যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসি স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না, চিনবো না, স্ত্রী আমারে চিনবে না, ভাই ভাইরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লি চিনবে না, মুসল্লি ইমাম সাহেব চিনবে না, পীর মুরিদরে চিনবে না, মুরিদ পীররে চিনবে না, কেউ কাউরে চিনবে না। ও আয়েশা দিনটা এত ভয়ঙ্কর হবে, বাঁচাও বাঁচাও, ইয়া নফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ আকাশের দিকে এরকম তাকাবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই, ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়েশা। ওই চিন্তাই তো আসবে না, জামার চিন্তা তো অনেক পড়ে কথা কন। এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে, কি হয়েছে? ডায়রিয়া, অথবা জ্বর হয়েছে এজন্য কাঁদে, ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে ওটা জানে না। যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হয়েছে, ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা কন। এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে, এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে, এতক্ষণ হাঁপানির ব্যারামে কেঁদেছে, কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল। কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের যাত্রী। যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললেই গেছে। সুবহানাল্লাহ, কইবেন না আল্লাহু আকবার, কি ভয়ঙ্কর দিন হবে সেটা। কান সফসফা, লেভেল প্লেইং ফিল্ড, লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা, উঁচু নিচু নাই, কেউ কারো পরিচয় দিবে না, সেদিন হবে ফাইনাল খেলা। কি খেলা? চিল্লায় বলেন, আরো জোরে বলেন, ফাইনাল খেলা। ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন। আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়াআম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই লোকটা আনন্দে থাকবে। ও আল্লাহ, আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও, আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই, তৌফিক দিও। পড়েন, আমিন। সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন। কিসের পাল্লা? আমার নামে নাম, আমার নাম কি পাল্লা বসাবে, ওটার নাম কি? কিন্তু এটা দাড়ি পাল্লা না, ওটা কি না? ওটা নিক্তি পাল্লা। ওটা কি পাল্লা? স্বর্ণকার কেউ আছেন? স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে? নাই। স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে? নিক্তি পাল্লা। আপনারা নিমসারের মানুষ, এখানে মালামাল কেনা বেচা হয় খুব বেশি, আপনারা বুঝবেন ভালো। দাড়ি পাল্লা দিয়ে কি মাপে? লাউ মাপে, কদু মাপে, ডাইল মাপে, চাইল মাপে, আলু মাপে, পেঁয়াজ মাপে, ঠিক কি না? তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম, চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই, আমি দোকানদার। আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই, কিন্তু আমি স্বর্ণের ব্যাপারী, স্বর্ণ কিনতে আসছে, স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ। আর যদি কিছু রেখে দেই তাহলে ক্রেতার মারাত্মক লস, ঠিক কি না? এজন্য স্বর্ণ দাড়ি পাল্লা দিয়ে মাপে না, এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে। সূক্ষ্মাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে, এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায়, এক কণা কমে গেলে দামও কমে যায়, ঠিক কি না? আল্লাহ যেই মিজান, মিজান আমরা বলি যে মিজানের পাল্লা, এটার মিজান শব্দের বহুবচন হচ্ছে মাওয়াজিন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার আনন্দ আর দেখে কে? তার আনন্দ আর দেখে কে? সামনে থেকে এসে তাকে ডান হাতে আমল নামা দেয়া হবে, ফাআম্মা মান
উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা। সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা ভারী হয়ে যাবে, তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে। আল্লাহ, সেই কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই, তুমি আমাদের সবাইরে ডান হাতে আমলনামা দিয়ে দিও, আমাদের হিসাবটারে তুমি সহজ করে দিও, পড়ে না আমিন। ঝাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। বিচার করলে বাঁচার উপায় আছে? বিশ্বনবী বলেছেন মান্নু কিসা উজ্জিবা, যার বিচার আল্লাহ সেদিন করবেন সেদিন তার খবর আছে, তার বাঁচার কোনো সুযোগ। ঝাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহি না তব দয়া চাহি এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার। পড়েন পড়েন, রোঝাসরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার। পড়েন আমিন। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে, তার আনন্দ আর দেখে কে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাবিয়া, আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, নেকের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা ভারী হয়ে যাবে, তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে? চিল্লায় বলে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা আযহারিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি, তাদেরকে পেছন দিক থেকে এনে বাঁ হাতে দেয়া হবে? আমরা আমলনামা কোন হাতে চাই? সবাই কন হাত দেখান, তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিও, চিল্লায় পড়ে না আমিন। যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাল্লাহ সেদিন আনন্দ, ঠিক কিনা? দুনিয়ার বুকে কষ্ট করে যান, আখেরাতে আনন্দ আছে না নাই? আর দুনিয়ার বুকে মোজ মাস্তি করে যায়, দাপট দেখায়, আখেরাতে তাদের জন্য শাস্তি আছে না নাই? বা হাতে আমলনামা দেয়া হবে, তখন তারা মৃত্যুকে ডাকবে, আল্লাহ বলবে তোর আমলনামা তুই পড়, কি কর আমলনামা, পড়া ছাড়া কোনো গতি নেই। কোরআনও শুরু হয়েছে ইকরা দিয়ে, কি দিয়ে? ইকরা মানে কি? পড়ো। আবার আখেরাতের কিতাবও শুরু হয়েছে ইকরা দিয়ে, ইকরা মানে কি? পড়ো। তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া, যখন সুস্থ আছেন পড়বেন, অসুস্থ হয়ে গেলে পড়বেন, বাড়িতে আছেন পড়বেন, গাড়িতে আছেন পড়বেন, অফিসে আছেন পড়বেন, অসুস্থ পড়বেন, সুস্থ পড়বেন, বিপদে পড়বেন, আপদে পড়বেন, পড়তে পড়তে মরবেন, পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই? হুজুর মরার সময় আবার পড়বো কেমনে? মরার সময় পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়তে আপনার হবে, বাঁচতে চাইলে মরার সময় পড়তে হবে, চিল্লায় কোন, ঠিক কি না? আল্লাহ বলবে নে, দুনিয়াতে অনেক আনন্দ করেছিস, অনেক দাপট ছিল তোর, অনেক ক্ষমতা, তোর ভয়ে এলাকায় কেউ কথা কয় নাই, এরকম আছে না নাই? পর এই নে তোর আমলনামা, বাহ বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই, আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা প। রাব্বুল আমিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়, তুই তোর আমল নামা পড়, আমল নামা পড়ে নিজেই একটা নাম্বার দে। ও মিয়া, নিজে নিজের নাম্বার দেয়া যায় না? পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত পাবো, বলা যায় না? যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর চেহারা দেখলেই বোঝা যায়, আছে না নাই? বের হয়েই বলে আমার এটা হয়েছে, এটা হয়েছে, সব হয়েছে, আমি 90 পাবো। আর যেটার কিচ্ছু হয় না, লাড্ডু গুড্ডু পাবে, যেটা
ওইটাকে আমি কিচ্ছু পারি নাই, কিছুই লেখি নাই আমি। আমি পাবো লাড্ডু গুড্ডু, কি পাবো আছে না নাই? আল্লাহ বলবে পর, পরে তুই একটা নাম্বার দে। সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না। আল্লাহ বলবেন পর। আল্লাহর আদেশ পেয়ে ভয়ের চোটে পড়বে, পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেহি সব লেখা, সব লেখা, একটাও বাকি নাই। কারণ আল্লাহ বলেছেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাইয়ারা, ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন যাররা যাররা। আমরা কি বলি যাররা যাররা? যাররা জিনিসটা কি? শীতের দিনে টিনের ঘর, টিনের চাল আছে না আপনাদের? টিনের চাল যাদের আছে দেখবেন, টিনের চালে ছিদ্র থাকলে ওটা দিয়ে সূর্যের আলো ঢুকে ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে ওই ছিদ্র দিয়ে। ওইটার কাছে যাবে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায়, দেখা যায় না? ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নাই, কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে। ওইটার কাছে গেলে ধুলাবালি আছে না নাই? এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে যাররা। আরবিতে কি নাম? এই যাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা, যাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা, ঠিক কি না? এবার আমল নামা দেখে বলবে হায় হায় আকাম কুকাম যা করছি সব লেখা, দর্শন করেছি লেখা আছে, টেন্ডারবাজি করলাম লেখা আছে, চাঁদাবাজি করেছি লেখা আছে, দাপট দেখিয়েছি লেখা আছে, অন্যের জমি অন্যায়ভাবে দখল করেছি লেখা আছে, আছে না নাই? মানুষ মারছি লেখা আছে, গুম করছি লেখা আছে, অন্যায় ক্রস ফায়ার লেখা আছে, সব লেখা আছে না নাই? মালি হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কেমন আমলনামা? বড় ছোট যা যে কোনো ধরনের আমল দুনিয়ার বুকে আমি করেছি সব আমল নামায় তুলে দিয়েছে কে? আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন, রাস্তায় দাঁড়িয়েছিলেন, একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে 14 গ্রাম কিভাবে যাব, আপনি দেখাই দিয়েছেন এই দিক থেকে গাড়িতে উঠলে এটা নিয়ে যাবে 14 গ্রাম, এটা মনে থাকবে না আমল নামায়? এত ছোট কাজও থাকবে যাররা 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 তুলে দিবে, সুবহানাল্লাহ পড়ে। অন্যায়ভাবে কাউরে গালি দিয়েছেন, মনে কষ্ট দিয়েছেন, ব্যথা দিয়েছেন, পরের বারে রাম চুরি করে খাইছেন, এটা নাই আছে? যাররা যাররা। সে বলবে মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব? সব তুলে দিছে, এবার সে ফোন দিয়ে আসবে যে দুনিয়াতে তো চাপাবাজি অনেক করছে, আজকে একটা চাপা মেরে দিবে। বলবে আল্লাহ একটা কথা আছে, কি কথা? এই আমল নামা তো আমার না। কি বলবে? কত বড় ভালো মানুষ দেখছেন, কি বলবে? এটা আমার না। এর কারণ পৃথিবীতে অনেক মিথ্যা কথা কইছে, কি কইছে? পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে, খুনের আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস, আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি, এরকম আছে না নাই? তো ভাববে আজকে একটা মিথ্যা কথা কয়ে দেখি না, লেট মি ট্রাই, একটু ট্রাই করি। বলবে আল্লাহ এটা আমি করি নাই, আমি ভালো মানুষ, আমি কি, আমি হাজি সাহেব, আল্লাহ এটা আমি করি নাই, ভুল করে তোমার ফেরেশতা আরেকজনের আমল নামা আমারে দিয়ে দিছে, নাউজুবিল্লাহ পড়বেন না? ফেরেশতারা ভুল করে, ফেরেশতারা ভুল করতে পারে, আল্লাহ বলবে এটা তোর আমল নামা, ও বলবে না আমার না, আল্লাহ বলবে তোর, ও বলবে আমার না, আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে, সে বলবে আমি মেনে নিব। আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেশতা আছে, ওই ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে, সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে কয়েন কেরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলু, কেরামান কাতিবিন দুজন ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি, ওই কপিটা রব্বুল আলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে, পড়েন সুবহানাল্লাহ। এবার বলবে যে তোর আমল নামার আর একটা কপি আমার পড়ার দরকার নাই, কেরামান কাতিবিনের ফাইল তোর ফাইল দুইটা মিলা, এবার ধরা আছে না নাই? কথা কম, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ ছাড় দেয়, কি দেয়? ফেরাউনরে কি দিছিল? ছেড়ে দিছে। নমরুদরে কি দিছিল?
ছেড়ে দিছে? আবু জাহিল্লার কি দিছিল? ছেড়ে দিছিল? এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয়, অনেককে অনেক ছাড় দেয়, সুযোগ দেয়, কিন্তু তিনি ছেড়ে দিবে না। চিৎকার করে বলেন, ঠিক কি না? এই তোর আমলনামা, এই কেরামান কাতিবিনের ব্যাকআপ ফাইল, মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয়, শব্দ নয়, অক্ষরে অক্ষরে মিলে যাও। পালাবার কোনো সুযোগ আছে? চিল্লায় বলেন, আছে? এরপরে বলবে, আল্লাহ আমি করি নাই। কি বলবে? কারণ মিছা কথা কয়ে যদি পার পাওয়া যায় লস্কিতাতে, বলবে আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে, আমার কাছে আরো প্রমাণ আছে, তোর মাথাটা উপরের দিকে কর, এরকম কর। আল্লাহ বলবে, তোর এইখানে একটা ছোট্ট লকেট, সিম কার্ড, ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি। তুই দুনিয়াতে যা বলেছিস, যা করেছিস, সবকিছু এই ডিজিটাল লকেটে আমি তুলে দিয়েছি। আল্লাহর কোরআন সাক্ষী, বানি ইসরায়েলে আল্লাহ বলেছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا। প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সূরা বানী ইসরাইল খুলে দেখেন, এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন, যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে। কে? ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা আমলনামা বের করবেন। এবার বলবে, তিনটা মিলা। এবার বাইরে গেছে আরেকটা, এতক্ষণ ছিল কয়টা? দুইটা, এখন হয়েছে কয়টা? তিনটা মিলা মিলা মিলাইতে থাকবে। কি আর মিলাবে? আকাম কুকাম সব লেখা। কই যায়, কিভাবে পার পাই? বলবে, আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই। বিচার মানি কথা কয় না, বিচার মানি তালগাছ আছে শিকারপুরে, আছে আছে বিচার মানি তালগাছ আমার, আল্লাহ আমি করি নাই। আল্লাহ বলবে, আমি আরো প্রমাণ আছে আমার কাছে। তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ, তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে। সুবহানাল্লাহ। কোন ফিঙ্গারপ্রিন্ট বুঝেন? আঙ্গুলের ছাপ। সুবহানাল্লাহ, কি অথেন্টিকেশন আল্লাহর কাছে! ক্রস চেক, ডাবল চেক, রি চেক, যতভাবে চেক করা হবে প্রতিটা চেকেই আমল নামা মিলে যাবে। চিৎকার করে পড়েন, আল্লাহ আকবার। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। মনে করেন না, আঙ্গুল এমনি এমনি দিছে, এই আঙ্গুলের অনেক কাজ। এই আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে, আরেকজনের গুতা মারে। এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও আছে না নাই? এটা করলে বোঝায় যে আই লাইক ইউ। এটা কি? এটা কি? এটা হচ্ছে ডিসলাইক। হ্যাঁ, আবার ক্রিকেটে দুইটা তুললে কি হয়? ওই যে সব মুখস্থ। এরপরে একটা তুললে কি হয়? খাইছি খাইছি সব মুখস্থ। দুইটা তুললে সক, একটা তুললে বাইর। তুই বাড়ো বেড়া, ঠিক কি না? আল্লাহ বলেন, বিভিন্ন খেলা খেলো, আঙ্গুল দেখাও, ছক্কা মারো, আউট দাও, কিন্তু এইখানে তোমার আঙ্গুলের ছাপ আছে না নাই? কি আজীব তামাশা! একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন, এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায়, গুল 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 গুল। কিভাবে মিলেছে? একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। আমার সাথে উনার নাই, উনার সাথে উনার নাই, উনার সাথে উনার আঙ্গুলের ছাপের মিল নাই। আরে উনি আর আমি তো দূরের কথা, আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই। ফ্রান্সিস গ্যালটন এটা আবিষ্কার করেছে 1880 সালে, আর 1500 বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে? এখন ইমিগ্রেশনে গেলে লাগে, সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে, তারপরে ইমিগ্রেশনে লাগে, পাসপোর্ট অফিসে লাগে, দলিলে লাগে, আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেওয়া লাগে, ঠিক কি না? একজনের সই আরেকজনের সাথে মিলবে? মানুষের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট, প্রাণীদের কি? ছাগলের ফুটপ্রিন্ট, গরুর ফুটপ্রিন্ট, বাঘের, বাঘের আঙ্গুল আছে, বাঘের হাত আছে, বাঘের চারটাই কি? এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটার কিন্তু হিসাব আছে, কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের, বাকি অংশ ইন্ডিয়ার। জানেন এটা? ইন্ডিয়ার বাঘ কয়টা, আঙ্গো বাঘ কয়টা হিসাব আছে। তো বাঘগুলোর হিসাব হলো কি করে? এই ফুটপ্রিন্ট দিয়ে। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল? কারিগরটা কে? চিল্লায় বলেন, কে? আবার যারা হজ করেছেন কিংবা উমরা করেছেন,
কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে, ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপও আছে না নাই? وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى পড়েন আল্লাহু আকবার। সাইয়েদনা ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর। সাইয়েদনা ইব্রাহিম তার ছেলেকে নিয়ে, সাইয়েদনা ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন। বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না, ছেলে পাথর এনে দেয়, সাইয়েদনা ইব্রাহিম রাখতে পারে না। আল্লাহরে বললেন, আল্লাহ আর একটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না। আল্লাহ বললেন, ইব্রাহিম টেনশন নিও না, চিন্তার কারণ নাই, জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম, এই পাথরের উপর দাঁড়িয়ে যাও, যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে, আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে। সুবহানাল্লাহ, কি নবী! বাবা হচ্ছে রাজমিস্ত্রি, চিফ মিস্ত্রি, ছেলে হচ্ছে জোগালি, দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন, আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন। কোন সুবহানাল্লাহ, মসজিদেরই ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমার মুনাজা, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত, পড়েন আমিন। তার মানে বামপন্থী আমল নামা ছাড়া বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বলবে, দেখ মিলে যাবে, একটার পর একটা অথেন্টিকেশন হবে। কিন্তু সে বলবে, আল্লাহ আমি করি নাই। কি বলবে? আল্লাহ বলবে, এবার তোর মুখকে আমি আটকে দিলাম, তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পড়েন সুবহানাল্লাহ। এবার ওর ঠোঁট বন্ধ হয়ে যাবে, মুখ দিয়ে আওয়াজ নাই, ওর হাত বলবে, আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি, এই পা বলবে, এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি। সাক্ষী আছে না নাই? কথা বলে, সেদিন বাঁচার কোনো উপায় আছে? এজন্য আল্লাহ বললেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন আল্লাহু আকবার। ওই দিন বাঁচার উপায় নাই, ওই দিন তার কপালে আছে আগুন, ওই দিন কপালে কি নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার, দ্য ব্লেজিং ফায়ার, জ্বলন্ত প্রজ্বলিত আগুন, আল্লাহর শাস্তি বড় শাস্তি। এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ, কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন, তিনি কে? আল্লাহ। আর আমরা দোয়াতেও বলি, ওয়াকিনা আযাবান, আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? নামাজ ধরে না ছেড়ে, চিল্লায় বলেন, পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, আব্বা আম্মার খেদমত করতে হবে, কোরআন পড়তে হবে, আর ইসলামের পক্ষে থাকতে হবে, চিল্লায় কোন, ঠিক কিনা? তা না হলে কপালে জুটবে নারুন হামিয়া, দ্য ব্লেজিং ফায়ার, আল্লাহ এই আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও, আমাদের পরিবারকে বাঁচাও, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও, চিল্লায় পড়ে না আমিন। কেয়ামতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না, কেমন হবে কেয়ামতটা আজকে বুঝতে পারছেন না? এটার ভয়, এই কেয়ামতের বিভীষিকাময় কেয়ামতের ভয় আমাদের অন্তরে আছে না নাই? কেয়ামতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব? কথা বলেন, কারণ তার অন্তরে ভয় থাকে একজনের, তিনি কে? আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকওয়া, আরবিতে কি বলে? এই তাকওয়া যদি কারো অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয়? আল্লাহ আমরা যেন বেশি বেশি মুত্তাকি হতে পারি তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নার আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায় সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বলেছি তার সবটুকুন আল্লাহ তাআলা প্রথমে আমাকে পাশাপাশি আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল। নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন।